আল্লাহবাক রবুল আলামিন কোরআন বা জানিয়ে দেন কোরআন পার নম্বর আঠেরো সোরান নাম সুরা মোমিনুন পৃষ্ঠা নম্বর এক লাইন নম্বর এগারো সন্ধ্যা হলে কাল সকালে মাদ্রাসায় এসে কোরআনটা খুলে দেখে নিতে পারো আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় সুম্মা কলাকনাল নুতফাতা আলাকাতান ফাকালাকনাল আলাকাতা মুজগাতান ফাকালাকনাল মুজগাতা ইজামান ফাকাসাউনাল ইজাম আলহমা সুম্মা আনশানা গু খলকান আকার আহসানুল খালিকিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছি ডক্টরের ক্ষমতা নাই বৈজ্ঞানিকের ক্ষমতা নাই ঐতিহাসিকের ইতিহাস ভুল হয়ে যাবে ভৌগোলিকের ভূগোলটা ত্রুটি ভুলবার হয়ে যাবে আমি পাক দাও দিই পুরুষের সির দ্বারা এই দুই ফোঁটা পানি যখন মিশ্রিত হয়ে মহিলার জরায়ুতে নিক্ষেপ মহিলার জরায়ুতে প্রবেশ করে নেয় আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই পানিটার নাম দিয়েছি নুতুফা যেমন চল্লিশটা দিন হয়ে যাবে আমি আল্লাহ পাকের হুকুমের অনুসারে ওই পানিটা রক্ত বেনে যাবে আবার চল্লিশটা দিন যেমন হয়ে যাবে ওই রক্তটাকে আমি আল্লাহ মাংস বানিয়ে দেব আবার চল্লিশটা দিন যেমন হয়ে যাবে আমি আল্লাহ পাক হাড়ের একটা খাঁচা বানিয়ে দেব চামড়ার একটা পোশাক পরিয়ে দেব সুন্দর একটা ট্র্যাকচার বানিয়ে দেব যেমন তিন চল্লিশ হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ রুহুটাকে নিয়ে এসে মায়ের গর্ভে বাচ্চার শরীরের মধ্যে ফুঁকে দেব বাচ্চা মায়ের পেটে শুরু করে দেবে বলেন আপনি বলেন ওই মায়ের পেটে বাচ্চা কতদিনে নাড়াচাড়া শুরু হয় কতদিনে প্রাণ পায়, কতদিনে প্রাণ পায় একশো কুড়ি দিন কতদিন যেমন একশো কুড়ি দিন হয়ে গেল। আপনার জলঙ্গি এলাকার কোনো একটা মহিলা নার্সিং হোমে চলে গেল বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে দিয়ে এলো দিয়ে হিজাব করে তাহার নামাজ পড়তে লেগে গেলো

পৃথিবীর জমিনে একটা মানুষকে যেমন গুলিবিদ্ধ করে হত্যা করা যায় ভুজালি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় পিটিয়ে পিটিয়ে কোনো মানুষকে হত্যা করে দেয়া হয় ওই রকম বাচ্চা হত্যা করলে একই অপরাধ হয় হাসরের কঠিন ময়দানে ওই হিজাব পরা বৌমা জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে আমাদের পা তোমাদের পায়ে হাত রেখে বলি বাপ তোমাদের পায়ে হাত রেখে বলি একশো কুড়ি দিন হয়ে গেল বাচ্চা প্রাণ পেয়ে গেল আর প্রাণ হত্যা করো না আর বাচ্চা নষ্ট করো না যত বড় হাজি বিবি হও না কেন আর তাহার জোতের নামাজটা পড়ো না কেন মা তোমার জন্য জান্নাত এ মুসলমানের ছেলেরা এ আমার নবযুয়ান তরুণেরা শুনে রেখে দেবেন যখন বাচ্চার ছয় মাস বয়স হয়ে যায় ওই বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পায় মা কোরান পড়ে মা সকাল সন্ধ্যা কালে মা পড়ে মা সকাল সন্ধ্যা দরুদ সালাম পড়ে মা গুনগুন করে নাতে শরীফটা পড়ে তোমার বাচ্চা শুনতে পেয়ে যায় ওই বাচ্চা নেককার হয় কেন জানো ইসরায়েলের দেশে এত কেন বড় বড় বৈজ্ঞানিক এত কম তারপরেও বৈজ্ঞানিক বেশি ইজরায়ে কারণ কি জানো ওই দেশে বাচ্চা যখন মায়ের পেটে ছয় মাস হয়ে যায় ওই মাকে বেশি বেশি বিজ্ঞান পড়ানো হয় ওই মাকে বেশি বেশি সায়েন্স হয় মা তোমাকে বলে দিয়ে যায় তুমি তো ইমানদার মুসলমান ঘরের একজন বৌমা তুমি কি জানো না তোমার পেটের বাচ্চা যদি রয়ে আর পেটের বাচ্চা থাকাকালীন তুমি রাত দিন সিরিয়াল দেখো রাত দিন যদি গান বাজনা শোনো রাত দিন যদি গালমন্দ করে দাও তোমার বাচ্চাটা বিচ্যুতি মাল তৈরি হবে কখনো নেকার হতে পারে না পেট যদি ভালো হয় বাচ্চা ভালো হবে জমি যদি ভালো হয় ফসল ভালো হবে মাটি যদি ভালো হয় ফলন ভালো হবে কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে আমসলমানের মুসলমানের ছেলেরা আমার তোমার বউ মায়ের পেট যদি ভালো হয় তোমার বাচ্চা নেককার হয়ে যাবে রাতের বেলায় শুয়ে আছে এক কানে হেডফোন গোজা আর একটা হেডফোন স্বামীর কানে গোজে দিয়েছে দিয়ে স্বামীকে বলে জানো আমার তো সাত মাস হয়ে গেল পেটের বাচ্চা আমার যখন ছেলে হবে না ছেলেটাকে মাদ্রাসায় দেবো দি বড় হুজুর বানাবো শুনছে কি হিন্দি গান তো ছেলে যখন ভূমিষ্ঠ হবে তো সেই দিন থেকে দেখবি বিচুতি মাল তৈরি হবে আর বড় হলে তোর কপালে মুড়ো ঝাঁটা পড়বে তাকিয়ে তাকিয়ে দেখবি দেখবি শ্বশুরকে আব্বাজান বলবে শাশুড়িকে আম্মাজান বলবে আর তোকে বাপ বলে ডাকবে না তোকে মা চাইবে বলেও না হ্যাঁ আমি যখন নতুন নতুন হাফেজ হয়েছিলাম না আমার পা পাশের প্রতিবেশী মোড়ের মাথায় একজন চাচা সরষের তেল নিয়ে মোচ মোড়া এরকম আসসালাম ওয়ালাইকুম চাষ ওয়ালাইম সালাম কে গো বলি সাহেব কী বাবা এই হাফেজ হলাম গো জীবন আমাকে বলছে জীবন তো বরবাদ করে ফেললে বাবা হাফেজ মৌলবি হয়ে মসজিদ মাদ্রাসায় থাকবে দু চার হাজার পাঁচ হাজার টাকা মাইনে পায় বাবা ছেলে মানুষ করতে হয় সহত হাজার টাকা মাইনে ভাই দু বছর পরে দেখা হয়েছে বুঝলেন দেখি সব চেঁচে দিয়েছে মাল পাতলা হয়ে গেছে দিয়ে চায়ের দোকানে পিছন দিকে বসে বিড়ির পিছন দিকটা টান মারছে পান চা কী ব্যবহার গো বলুন বাবু কী হয়েছে বলো না কি হয়েছে বলো না বুঝলি ছেলে মানুষ কোনো লাভ নাই আর কী হয়েছে বলে ছেলে একটাই ছেলে গো তৈরি করলাম ছ মাস হলো বিয়ে দিয়েছি চার মাস হলো বাপকে বাপ বলে ডাকে না আর মাকে মা বলে চায় না আচ্ছা বলুন আপনার এলাকায় কোনো একটা আলেমের নাম বলেন তো যে আলেমটা আলেম হওয়ার পরে হাফেজ হওয়ার পরে ও বাপ মাকে খেতে দেয় দিদি গোয়ালে বাস করতে দিয়েছে আপনাদের গ্রামে কোনো একটা আলেমের নাম বলেন তো ওই বাজারে মোড়ের মাথায় গিয়ে লটারি কাটছে সুদের কারবার করছে বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে চার লাখ টাকা নগদ গুনে নিয়েছে আবার অ্যাপাচি গাড়িও নিয়েছে একটা আলেমের নাম বলেন বলেন আপনার গ্রামে কত শিক্ষিত ব্যক্তির নাম বলে দেবো কত নোটিস কত নাম বলে দেবো বিয়ে করার সময় শ্বশুর দিতে পারবে না বলে হাত দুটো জড়ো করেছিল শ্বশুরের গলায় বাঁশ দিয়ে ছ লাখ টাকা নগদ গুনে নিয়েছিল আবার বিয়ের যখন বিয়ে হয় না বিয়ে হওয়ার কুড়ি দিন আগে ছেলের বাপ তখন বিয়াই মশাই কি হলো ওই যে এক লাখ টাকা দিতে হবে যখন কেন গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো তাই বলেছিলাম ভোজ করার টাকা যদি না থাকে জলং বাজারে যা ভিক্ষর গা যে করে ছেলের বিয়ে দিঘা শ্বশুর কে চাই কি চাই না বিয়ে করার আগে এক লাখ টাকা নিয়ে নিয়ে গ্রামের লোকে ভোজ করে খাওয়াবে আর আমাদের গ্রামে সব তাহাজ পড়ে নামাজ পড়ে সাংঘাতিক নামাজ এইসব নামাজি মানুষগুলো বলেন তার বাড়ি বিয়ের ভোজ খেতে খেয়েছে গলা পর্যন্ত খেয়েছে করতে করতে মসজিদে গেছে খুব কাঁদছে খুব কাঁদছে অন কি হলো দাদা রব্বানা যালমনা ফুসানা আল্লাহ যেন ফেরে আল্লাহ যেন আমার দোয়া কোনো জায়গায় আটকাই না মরার পরে যেন আল্লাহ আমি মাসতালা দিয়ে ফুরুত করে যান না ফিরদাউস চলে যায় কোনো বাধা যেন থাকে না ফেরেস্তা বলবে বেটা তুই যত দোয়া করবি কর না তোকে আছিলা করেছিল তোকে সহজে ছাড়বো না হারাম করে বাড়ি হারামটা এলি আর ডের তারি ডেকে মসজিদে বসে বসে কেঁদে কেঁদে দোয়া করবি ওই দোয়া আল্লাহ কবুল করবে না করবে বাবাজিরা ভাই আমার এ মুসলমান তরুণেরা যুবকেরা ছয় মাস বাচ্চার বয়স হলে বাচ্চা দুনিয়ার শব্দ শুনতে পাই কি পাই না বড় পীর পিরানে দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল চার বছরের ছেলে বড় পীর আব্দুল কাদেরকে যখন নিয়ে যাওয়া হলো উস্তাদ জিজ্ঞাসা করলো কি করবে আব্দুল কাদের বলে আমি আপনার কাছে কোরআনটা পড়ব বলে পড়ো কোরআন পড়ো বলে দেখে দেখে কোরআন পড়ব না সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক থেকে কোরআন শরীফ পড়তে 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 আঠারো পরা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল বলে কেমন করে শিখলে বাবা কি করে মুখস্ত হলো বলে আমি যখন মায়ের পেটে ছিলাম আমার মা সকাল সন্ধ্যা কোরআন তেলবাদ করতো মায়ের কোরআন তেলবাত আমি শুনতে পেতাম ওই মায়ের কোরআন তেলবাদটা মায়ের পেটে শুয়ে শুয়ে আঠেরো কর পর্যন্ত কোরআনটা মুখস্থ করে আমি আপনার সমুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শুনিয়ে দিলাম মুসলমান শোনা টুকরো বন্ধুরা ওই যখন বাচ্চা প্রসব হয়ে যাবে বাচ্চার কানে আজান দাও বাচ্চার কানে আজান দাও বাচ্চার একটা ভালো নাম রেখে দাও বাচ্চার নামে হাকিকা দিয়ে দাও বাচ্চার যখন চার বছর বয়স হয়ে যাবে ওই বাচ্চার ছেলে মেয়েকে কোরআন ও হাদিসের তালিম দাও খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা যার নাম ছিল হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কি নাম ছিল মা আর বাপ এই চার বছরের ছেলে বাবা কুতুবুদ্দিন কে নিয়ে পাশের গ্রামে হামিদ উদ্দিন নাগরী রহমতুল্লাহ দরবারে নিয়ে গেছেন হুজুর আমার ছেলেকে একটু মাথায় হাত বুলিয়ে দেন আমার ছেলেকে একটু বিসমিল্লাটা পড়িয়ে দেন তা বলে বয়স কত বলে হুজুর চার বছর বলে চার সাল কাছে কমে বিসমিল্লা খানি নেই করতা ছেলে বড় হোক তারপরে নিয়ে আসবা না হুজুর একটু করিয়ে দেন হুজুর করিয়ে দেন মা বারবার পর্দার আড়াল থেকে আকুতি মিনতি করেছে বলে নিয়েস কি নাম তোমার বলে আমার নাম হলো কুতুবুদ্দিন বলে পরবাবু বিসমিল্লাহির রহমান রহিম

ইইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তে পড়তে সুরা ফাতিহা শেষ করে দিলেন আবার পড়তে শুরু করলেন আলিফ লাম পড়তে পড়তে সুরা বাকারা শেষ হয়ে গেল আবার সুরা আল ইমরান পড়তে শুরু করলেন আলফল পড়তে পড়তে সুরা আল ইমরান শেষ হয়ে গেল আবার পড়তে শুরু করলেন সুরা নিসা আবার পড়তে শুরু করলেন সুরা আলমাইদা সুরা আলমাইদা শেষ হয়ে গেল সুরা আন আম সরতে শুরু করল সুরা আন আম শেষ হয়ে গেল সুরা আর পড়তে শুরু করলো সুরা আরব শেষ হয়ে গেল সুরা আনফাল পড়তে শুরু করল। সুরা তৌবা শেষ হয়ে গেল সুরা ইউনুস শেষ হয়ে গেল সুরা ইউসুফ শেষ হয়ে গেল এক পড়া দুই পড়া নয় পাঁচ পড়া দশ পড়া নয় বারোর পড়া নয় পনেরো পড়া পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল তা বলে বেটি তো তাবি কাহা মেরে বাচ্চা চার সাল কাহে বলে হ্যাঁ হুজুর আমার ছেলের বয়স চার বছর বলে নেই চার সাল কাছে নেই হে চল্লিশ সাল যা করতে পারে না চার বছরের ছেলে অর্ধেকটা কোরআন মুখস্ত করলো কি করে তো খোকা কি করে শিখলি বলে আমার মা জানে বলে বল বেটি তোর ছেলে কি করে শিখলো বলে হুজুর আমার ছেলে কি জিজ্ঞাসা করেন না বল বাবা কুতুবুদ্দিন বল সঙ্গে সঙ্গে হজরতে বাবা কুতুবুদ্দিন বাক্তিয়ার চার বছরের ছেলে আল্লাহ বাকের অলি বান্দা চার বছরের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল হজুর বেয়াদুবি নেবেন না আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে দুই বছর ধরে দুগ্ধ পান করেছি আমার জনম দুঃখিনী মা আমার মমতা মা কখনো বিনা অজুতে আমাকে দুগ্ধপান করাই না আমি যখন দুগ্ধের জন্য করি সময় যদি আমার পবিত্র থাকতেন আমাকে দুগ্ধপান করাতেন না দৌড়ে গোসল করে নিতেন পবিত্র হয়ে যেতেন অজুটা বানিয়ে নিতেন আমাকে বুকে তুলে নিতেন আমি আমার মায়ের স্তনে মুখটা লাগিয়ে দিতাম আমার জনম দুঃখিনী মা আমার কানের কাছে গুনগুন করে গান শোনাত না না দুনিয়ার কোন কবিতা শোনাতো না না আমার মা গুনগুন করে এক থেকে পনেরো পাড়া পর্যন্ত কোরআন শরীফ বার 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 শুনিয়ে যেত আমি দুই বছর মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ দুপান করেছি আল্লাহ পাকের কুদরতি আল্লাহ পাকের মহিমা মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছি আল্লাহর কসম আমার জন্ম দুঃখিনী মা যদি গোটা কোরআনটা মকস্তা জানতেন দুই বছর যদি আমার কানের কাছে গুনগুন করে পড়তেন আমি গোটা কোরআনটাই মকস্তা করে নিতাম আর আজ আমি আপনার সমুখে শুধু পনেরো পারা নয় তিরিশ পারা কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম জিজ্ঞেস করো তোমার বউমা কি মা হতে পেরেছে কোনো ও চারটে ছেলে জন্ম দিয়েছে আ আগেকার মারা এই যে ঢেকিতে ধান রান্না বারোটা ছেলে মেয়ে পালন করতো বারোটা ছেলে মেয়ে এখন তো তোমার ঘরের বৌমা বলছে একটাই ছেলে বলছে আমার জান জ্বলিয়ে দিলো মাথায় বাজ পড়ে না ও লোক তো সাপে খায় না বলে কি বলেন ও মা আবার ও আবার মা হয়েছে ওর পায়ের তলায় জান্নাত বলছে হ্যাঁ 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 বাবাজিরা ভাই আমার মা হওয়া লাগবে কথায় কথায় ছেলেদের নামে যায় না ছেলেরা আমার মায়েরা বোনেরা মা মা হও হও এখন তো অনেক মা আবার বাচ্চাকে নিজে দুধ দিচ্ছে না বলে পাওটার দুধ কিনে নিয়ে আসো কেন আমার দেহটা রুগা হয়ে যাচ্ছে আমার স্তনে দুধ হয় না লজ্জাও নাই সরমও নাই তোর খাবার আল্লাহ খাওয়াই আর বাচ্চার খাবারটা আল্লাহ কেড়ে নেবে গরু গরুর বাচ্চা গরুর দুধ খেয়ে গরু হয় শুধু বাচ্চা দুধ হয় কুত্তার বাচ্চা কুকুরের দুধ দুধ খেয়ে হয় আর মানুষের মানুষের বাচ্চা পাবে না হয়ে যাচ্ছে শরীরটা ঢং করা তোমার স্তনে দুগ্ধ হয় না তোমার ট্রিটমেন্ট করো বাচ্চার খাবার আল্লাহ রেখে দিয়েছে তোমার স্তনই আছে দুই বছর গরুর দুধ খাওয়ায় না ছাগলের দুধ খাওয়ায় না তোমার দুধ খাওয়াও আচ্ছা গরুর দুধ খাওয়ালে পরে পরবর্তীতে ওই ছেলেটা গরুর মতো স্বভাব হয় না মানুষের মতো হবে তাহলে আব্বা যান ভাই যান আগে আমাদেরকে মা হওয়া লাগবে আগে আমাদেরকে আব্বা হওয়া লাগবে এ মুসলমানের ছেলেরা এ আমার নৌজুয়ান যুবকেরা মানুষের মতো যদি মানুষ হতে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন মা আতা কুমুর রাসূল ফাকুজুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও আমার নবী তোমাদেরকে যা যা শোনাবে তা তোমরা শুনে নাও আমার নবী তোমাদেরকে যা যা দেখাবে তা তোমরা দেখে নাও এক কথাই নবী তোমাদেরকে যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও আল্লাহর নবীর পাক ঘোষণা হয় রকম মানতা আল্লাহ মাল কর আল্লাহ যে ব্যক্তি নিজে কোরআন শেখে যে অপরকে কোরআন শেখায় পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা আমরা কারা ছেলেদের বেশি বেশি ইংরেজি শেখাই যারা আমরা কারা ছেলেকে মাস্টার ডাক্তারের করে পরে স্তেঞ্জা কেমন করতে হয় তা দেখাবো না দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে কেমন করে ফরজ গোসল করতে হয় মেয়েকে শিখাবো না আমরা হলাম তারা কোরআনওয়ালাকে দেখার পরে বেশি বেশি ইংরেজি ওয়ালাদের মূল্যায়ন দি যারা গত কয়েকদিন আগে মালদাতে বললেন জালসা করছি আর নেতা বলছি নেতা কিছু কিছু বলবে সব এমএলএ এমপি প্রধান এসেছে আপনার বিডিও এসেছে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে বলবে দিয়ে আমার মাইকটা বন্ধ করে দিয়ে এমএলএর বক্তব্য চলছে বেশ যেই বক্তব্য হয়ে গেল এই কথা বললাম আমরা হলাম তারা কোরআনকে বন্ধ রেখে দিয়ে রাজনৈতিক নেতাদের মূল্যায়ন দিয়েছি যারা আমরা হলাম তারা বাদ দিয়ে ইংরেজি পর্নে বালাদের প্রধান দিয়েছি তারা যেই বলে দিয়েছ না আর নেতাগুলো ফুলছে বাবাজিরা ভাই আমার হে মুসলমানের ছেলেরা আমরা এখানে বসে আছি আমাদের কারণ কি বসার একটাই কারণ কি কারণ সেটা হলো শিশুকালে একটা জিনিস একটা ফরজ আমাদের বাকি পড়ে গেছে শিশুকালে যেটা পালন করা দরকার ছিল ওই শিশুকালে মেয়েদের আপনার যে ফরজটা এখন আদায় করানো হয় এই আপনার জলঙ্গি মহিলা মাদ্রাসাতে হা হ্যাঁ শিশুকালে সেই ফরজটা আমার আপনার বাকি আছে তাই তো ওয়াজের ময়দানে বসতে হয় তাই তো জালসার ময়দানে যেতে হয় সেটা হলো তালাবুল তলাকি মুসলিমে মুসলিমা প্রতিটা মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞান অর্জন করা ফরজ কালো হও কিংবা পরশা আরবি হও কিংবা বাঙালি হও কিংবা গুজরাটি এ দলের হও কিংবা ওই দলের আমি আল্লাহ দল দেখব না আমি আল্লাহ কালো পরশা দেখব না দেখবে দেখবে তুমি ধনী বলে আল্লাহ তোমাকে জড়িয়ে ধরবে আর কালো বলে ওকে তাড়িয়ে দেবে আর ফর্সা দোয়া করলে টুক করে কবুল হবে আরব দেশের লোকরা দোয়া করলে কবুল হবে আর আমরা বাঙালি বলে আমাদের দোয়া কবুল হবে হ্যাঁ আল্লাহ দেখে না দেশ দেখে না কালো ফর্সা দেখবে না মুসলমানের ছেলেরা কোন গানটা অর্জন করা পর যে গানটা অর্জন করলে ওই ছেলেটা বাপ মাকে কোনোদিন কষ্ট দেবে না আপনাদের গ্রামের একটা মাস্টার ও যখন বিয়ে করেছে না শ্বশুরের গলায় বাঁশ দিয়ে চার লাখ টাকা নগদ নিয়েছে আট ভরি সোনা নিয়েছে আবার গাড়ি খাট আলমারি নিয়েছে মাস্টার আচ্ছা আপনার গ্রামে একটা গরিব ঘরের ছেলে ও নামাজ পড়ে আর একটা বিয়ে করেছে বলেন বিনা পয়সায় বিয়ে করে নিয়ে আসছে আচ্ছা আপনাদের জ্ঞান মতে শিক্ষিত কে বলুন তো হ্যাঁ এ মাস্টার হতে পারে মানুষ হতে পারে নাই আ আপনি গ্রামের প্রফেসর প্রফেসর ব্লড শিক্ষিত এই টটওয়ালা এরকম ডাকছে এই টটওয়ালা এই শুন শুন গরিব মানুষ টটওয়ালা এসে বলছে স্যার বাবু কিছু বলছেন স্যার শিক্ষিত কাকে মনে হয় হ্যাঁ ও প্রফেসর কে শিক্ষিত মনে হয় ওর মানবিকতা নাই ওর মনোসত্ত্ব নাই যে বিদ্যা তোমার খাহে সাথ মিটায় ওটা কখনো বিদ্যা হতে পারে না যে বিদ্যা তোমার লালসা বাড়িয়ে দেয় ওটা কখনো বিদ্যা হতে পারে না যে বিদ্যা বাপমায়ের সেবা করতে পারে না ওটা কখনো বিদ্যা হতে পারে না ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যা মানুষকে মনোষত্ব দেয় আর ওই বিদ্যাটার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা